হিল্লা বিয়া এটা অত্যন্ত নিকৃষ্ট কাজ আমি আপনাকে পরে শোনাবো রসুলের ভাষাটা কি এই হিল্লা বিয়ের ব্যাপারে রসুলের কি ভাষা উচ্চারণ করেছে আপনাকে আমি শোনাবো ইনশাল্লাহ হিল্লা বিয়ে কাকে আগে আপনাকে এটা বুঝতে হবে এটা অনেকেই বুঝবেন না হিল্লা কাকে বলে হিল্লা বিয়ে কাকে বলে হিল্লা বিয়ে হচ্ছে এরকম বিবাহ কোনো মানুষের তিন তালাকের মাধ্যমে তিন মাসে তিন তহুরে যখন তালাক হয়ে যায় কোনো স্ত্রী কোনো মহিলা তিন মাসে তিন তালাকের মাধ্যমে যখন একদম বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এখন কিছুক্ষণ পরে আবার নিজেদের ভুল বুঝতে পেরে বা কোনো কারণে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়ে আবার উভয়ে সম্মত হয়েছে যে আবার তারা বিবাহ করবে এমতা অবস্থায় ইসলাম নিষেধ করেছে কিন্তু কিভাবে যায় আরেক জায়গায় যদি এই মহিলা বিবাহ হয় সেখানে তারা গড় সংসার করছে কিন্তু কোনো কারণে আবারও মনোমালিন্য দেখা দিচ্ছে আবারও কোনো কারণে জামেলা হয়েছে ইচ্ছাতেই তারা ছেড়ে দিয়েছে কোনো জামেলার কারণে সংসার করছে বছরের পর বছর আবার এরকম সমস্যা হওয়ার কারণে ছেড়ে দিয়েছে এই মহিলাকে আবার ওই যে প্রথম স্বামী তখন বিবাহ করতে পারবে কিন্তু এখন যে সিস্টেম আমাদের দেশে অনেকে তিন তালাক দেওয়ার পরে আবার বিবাহ করতে চায় এখন কি করে এই মহিলাকে আরেকজন পুরুষের কাছে বিবাহ দেয় এটা ইচ্ছা করে দেয় আর অনেকে বৃদ্ধ ব্যক্তির কাছে দেয় সে তো কিছু করতেই পারবে না এখন বৃদ্ধের কাছে দিলে সে একরাত্রি থেকে পরের দিন ছেড়ে দিবি বলবে তালাক দিয়ে দিলাম এটা আপোষে নিজেদের মধ্যে আলোচনা পর্যালোচনা করে এই ধরনের বিবাহ এটা হারাম যেটা আজকে আমাদের সমাজে চলছে ব্যাপক হারে চলছে এবং এই মাসালা ফুটো দিচ্ছে হাজার হাজার আলেম হাজারো হাজার আলেম ভাষায় এদের কি বলা হয়েছে হিল্লা বিয়ের ব্যাপারে আল্লাহ রসুল্লাহ আলাই আল্লাহ রসুল বলছেন যে হিল্লা করে আর যার জন্য করা হয় যে হিল্লা করে যার জন্য করা হয় উভয়ের প্রতি লানত মানে একজন মহিলাকে আরেকজন পুরুষের কাছে বিবাহ দিচ্ছে যেন তিনি বিবাহ করেই সকালে তালাক দিয়ে দেন নাহলে এই পদ্ধতি তো স্ত্রী নিতে পারতেছে না কারণ যায়জ না এখন শুধুমাত্র ওই নামে মাত্র বিবাহ আর কিচ্ছু না এই কাজের আঞ্জাম যে ব্যক্তি দিল যে গ্রহণ করলো আর যার জন্য করা হলো উভয়ের প্রতি আল্লাহস মান ওয়াতালা অভিশাপ দিয়েছেন আবু দাউদের দুই হাজার সিয়াত্তর নম্বর হাদিস আরেকটা হাদিস ওকবাবিন আমের রজিয়াল্লাহ তালা হাদিসটি বর্ণনা করছেন তিনি বলেন কলা আরসূল্লাহ ইসলাসাল্লাম আল্লাহ রসুল বলছেন আলা উফ বীরুকুন বি দেখেন কি বলছেন রসুল হাদিসের ভাষা শুনে আপনার বুক কাঁপবে বিরুকুম আমি কি তোমাদেরকে খবর দিব না তোমাদের সংবাদ দিব না কিসের সংবাদ মুস্তার ভাড়া করা পাঠার ব্যাপারে পাঠা চিনেন পাঠা চিনেন পাঠা ওই যে ভাড়া করে পাঠা আপনার ছাগল কি বলে পাঠার কাছে নিয়ে যায় নিয়ে গেলে যেন একটা বাচ্চা কাচ্চা হয় এই জন্য ওই টাকা নেই যে ভাড়া করা পাঠা আর জায়গায় নিয়ে যায় আল্লাহ রসুল বলছেন আলা উকুম আমি কি তোমাদেরকে সংবাদ দিব না ভাড়া করা পাঠার ব্যাপারে সংবাদ দিব না অলু বালা ইয়া রসুল আল্লাহ সাবিরা বলল হ্যাঁ হে আল্লাহ রসুল আপনি আমাদের খবর দিন সে হলো ভাড়া করা পাঠা যে হিল্লা করে হুয়াল মুহাল্লিল জহিল্লা করে লা আল্লাহুল মুহাল্লিল ওয়াল যে হিল্লা করে আর জান্নাত কোজার জন্য করা হয় উবাইরপতি আল্লাহ সুবহানাহু ওয়া তার প্রতি অভিশাপ দিয়ে থাকে নাউযু বিল্লাহ আল্লাহর অভিশাপ মানে সে ধ্বংস হ না তুই ধ্বংস হ এর মানে এটা না আল্লাহর অভিশাপ মানে তুই ধ্বংস হয়ে গেছস আমরা হলাম مخلوক সৃষ্ট জীব সস্তা নয় সুতরাং আমাদের হাতে কোনো ক্ষমতা নাই আমরা অভিশাপ দিতে পারি তুই ধ্বংস হ আর আল্লাহর ধ্বংস বলার মানে সে ধ্বংস হয়ে গেছে সুতরাং এই হিল্লা বিবাহ আমাদের দেশে আজকে চলছে আমাদের দেশে অহরহ চলছে অনেকে ফোন দিয়ে থাকেন যে এই এই সমস্যা কি করব কি করব? এই এই সমস্যা একটা কথা মনে রাখবেন তিন তালাক একবারে দেওয়া যায় না তিন তালাক একবারে দেওয়া যায় না তিন তালাক তিন মাসে তিন পবিত্র অবস্থায় নারীকে তিন মাসে তিন পবিত্র অবস্থায় দিতে হবে তিনবারে একবারে তালাক 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 হাজার হাজার তালাক বলে দিয়েছেন আপনি একটাই তালাক ইমিয়া বলছেন একটাই তালাক হবে এবং আমাদের সালাফি আলিয়াদিসদের এটাই মতামত এবং সৌদি আরবের ফুতুয়া বোর্ড থেকে এখন এই ফুতুয়া তিন তালাক যদি একবারে দেন পাঁচটাও তালাক দেন একটাই তালাক গণ্য হয়ে যাবে সুতরাং আপনি ইচ্ছা করলে পরের মাসে আবার তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন যখন ভুল বুঝতে পারবেন কিন্তু মনে রাখবেন এক তালাক গণ্য হয়ে থাকবে মানে আপনি এক তালাক দিয়ে দিছেন এরপরে আবার কখনো কোনো কারণে আবার আরেক তালাক দিলেন দুই মাস পরেও হতে পারে আবার দুই তালাক এরপরে আবার কোনো তালাক দিয়ে দিলেন কিন্তু ফিরিয়ে নিয়ে আসছেন এর ভিতরে আবার তালাক দিয়ে দিলেন তিন তালাক এবার তিন তালাক হয়ে গেছে এখন আর ফিরিয়ে নিয়ে আসা সম্ভব নয় এই মহিলা এখন নিজে নিজেই কোথাও বিবাহ হবে সংসার করতে থাকবে ওখানে আবার আপনার মতো কোনো কারণে যদি যদি ছেড়ে দেয় তাহলে বিবাহ করতে পারবেন এছাড়া নামে মাত্র বিবাহ দিলেন বেলায় ওই ব্যক্তিকে বলেছে তুই কিন্তু কালকে ছেড়ে দিবি সাবধান এখন ওই ব্যক্তি সকাল বেলায় তালাক দিয়ে দিছে আবার এরকম ঘটনা ঘটছে এই হিল্লা বিবাহের নামে বলছে কালকে তালাক দিয়ে দিবে আর দেয় নাই ওই না না। না। আমি আমি তালাক তালাক দিব দিব বাস্তব ঘটনা উপস্থিতি এটা সম্মানিতা এই সমস্ত ব্যক্তিদের কেবালা বলা হয়েছে ভাড়া করা পাঠা যার কাছে দেয়া হয়েছে এটা ভাড়া করা পাঠা যারা দেয় যার জন্য দেয় এদের উপরের প্রতি লানত করেছেন কে আল্লাহ সুতরাং এই কবিরা থেকে বাঁচার চেষ্টা অবশ্যই করতে হবে আমি গত সপ্তাহে বলেছিলাম পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারী আর নারীর সাদৃশ্য অবলম্বনকারী পুরুষ এর শাস্তি ব্যাপারে বলেছিলাম মনে আছে আপনাদের এখন এই কাজের জন্য দায়িকার আমি বলছিলাম বলবো এখন আপনাদের সামনে সে আলোচনা করব নিজের অধীনস্থ নারীদের ব্যাপারে যারা কোনো খোঁজখবর খবর রাখে না এই নারীদের অন্যায় অপকর্ম অশ্লীলতাকে যে পরিবার মেনে নেয় যারা মেনে নেয় এদের শাস্তি কেউ যদি এরকম থাকে যে তার স্ত্রী তার মেয়ে তার অধীনে থাকছে এখন অন্য পরপুরুষের চলাফেরা করে গোষ্ঠী করে আমরা যেটা বলি কথাবার্তা বলে যার সাথে দেখা করা জায়েজ না এই রকম কাজ হচ্ছে কিন্তু এই বাড়ির পুরুষ কর্তা মাতব্বর তিনি যদি এগুলো চোখ বুঝে সহ্য করে যান মেনে নেন এটা ওই ব্যক্তির জন্য কবিরা গোনা সম্মানিত উপস্থিতি আব্দুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ আনহুমা বলছেন তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ সব তালা জান্নাত হারাম করে দিয়েছেন মুদমিনুল যারা মদ খায় যারা মদ পান করে উপরে খুব ভালো চেহারা স্রোত একদম সুফি সেজে থাকে ভদ্রলোক রাত্রে বেলায় মানুষের অগোচরে মদ খায় বা প্রকাশ্যেই খায় এলাকার সবাই চিনে মদ খোর এই নেশাগ্রস্ত ব্যক্তি জান্নাত হারাম আকু পিতা মাতার অবাধ্যचारी ব্যক্তি এটা আপনারা জানেন ওদ দাইয়ুস الَّذِي يُقِرُّ فِي أَهْلِهِ الْخَبَثُ ওই দাইয়ুস ওই আত্মমর্যাদাহীন ব্যক্তি আমি দাইয়ুস এর অনুবাদ দেখলাম কত ভুল তো সেখানে আত্মমর্যাদাহীন যার আত্মসম্মান বোধ বলতে কিছু নাই এরকম ব্যক্তিকে বলা হয়েছে الَّذِي يُقِرُّ فِي أَهْلِهِ الْخَبَثُ যার ফ্যামিলির নারী এই খবিসানি কাজ করছে আর দেখে চুপ করে থাকছে এই ব্যক্তির জন্য জান্নাত হারাম এরকম লোক আমাদের সমাজে একজনও পাওয়া যাবে না ঠিক না সুতরাং ওই ভাইরা সাবধান ওই পুরুষেরা সাবধান যার মেয়েটা এখনো অন্য পর সাথে কথা বলে যার স্ত্রীটা বেপরদায় বের হয় আপনার উপস্থিতিতেই তার এই সৌন্দর্য মানুষকে দেখাচ্ছেন